তারা বলে কোরআনে কোথাও মিলাদুন নবীর প্রমাণ নাই আজকে দলিল দিয়ে যাব কোরআনে একাধিক জায়গায় কি মিলাদুন নবীর দলিল আছে বলে আল্লাহু আকবার তারা বলে হাদিস শরীফে মিলাদুন নবীর দলিল নাই হাদিস শরীফ থেকে দলিল দিয়ে যাব আল্লাহর নবী নিজে তার মিলাদুন নবী সেলিব্রেট করেছেন জরিবিল আল্লাহু আকবার তারা বলে সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবী করে নাই অথচ প্রমাণ দিয়ে যাব সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবী করেছেন তাবেঈনগণ মিলাদুন নবী করেছেন তবে তাবেঈগণ মিলাদুন নবী করেছেন আমাদের আকাবের সালাফগণ মিলাদুন নবী করেছেন এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মিলাদুন নবী সমস্ত নবীগণ সমস্ত আম্বিয়াগণ আমার নবীর জন্মের মিলাদের আলোচনা করেছেন জরিবিল আল্লাহু আকবার সব প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ আমার ভাইরা এই মিলাদুন নবীর যারা বিরোধিতা করে এর মধ্যে সবচেয়ে বেশি আপনার আমাদের কওমি ভাইরা এই কওমি ভাইদের যে গুরু হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রাহমাতুল্লাহ আলাই আমরাও তাকে সম্মান করি আমাদেরও গুরু তিনি নিজে স্বয়ং মিলাদুন নবী পালন করেছেন জরিবিল আল্লাহু আকবার তাহলে তোমরা তো তোমাদের মুরব্বীর আদর্শ মানো না তোমাদের মুরব্বী মিলাদুন নবী করছে মিলাদুন নবীর মাহফিল করছে আর তোমরা কইতেছো মিলাদুন নবী প্রমাণ নাই এখন আসেন আমরা কোরআন ও হাদিস থেকে মিলাদুন নবীর দলিল খুঁজব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা সূরা মায়েদার 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কোয়ালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাঈ তাকুলুনা লা তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা আল্লাহু আকবার দেখেন কি বলতেছে যে কোয়ালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়েদা আয় আল্লাহ হে আমাদের বিশ্বজাহানের প্রতিপালক আপনি আমাদের প্রতি মায়েদা নাযিল করুন মায়েদা কি মায়েদা হচ্ছে আমার ভাইরা আসমানি এক প্রকার খাবার বলা হয় এরকম দস্তুরখান থাকবে আসমানি দস্তুরখান এই দস্তুরখানে আসমানি কিছু খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে অবতরণ করবেন এটাকে বলা হয় মায়েদা আলেম ওলামারা আছেন ভাইরা আমার তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ এই মায়েদা আমার প্রতি নাজিল করেন আমাদের উম্মতদের প্রতি নাজিল করেন তাহলে কি হবে তাকুনু লানা ঈদা এটা আমাদের জন্য ঈদের দিন খুশির দিন হবে আল্লাহু আকবার বলি কি দিন হবে খুশির দিন কিসের দিন খুশি মানে কি ঈদ মানেই তো খুশি ঈদের দিন হবে স্পষ্ট আছে তাকুনুলানা ঈদা আমাদের জন্য এটা কি হবে ঈদের দিন হবে আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন যেই নবী না হলে ওই আসমানি খাবার তো দূরের কথা স্বয়ং ঈসাই হতেন না কুল মাখলুকাত যেই নবীর জন্য সৃষ্টি হইল আমার নবী না হলে এই নবমণ্ডল ভূমণ্ডল এই আদম আলাইহিস সালাম যমত নবী দেখেন ফেরেশতা কিচ্ছু হইতো না সেই নবী যেই দিন ধরায় আসলেন ওই দিন কি ঈদের দিন হতে পারে না কথা বলেন পারে না ঈদের দিন হতে পারে না তারা বলে দুই ঈদ ছাড়া ঈদ নেই তারা বলে ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলেন এদিন ঈদের দিন হইল কেমনে তাহলে ঈসা আলাইহিস সালাম সামান্য খাবার পাইলে আসমান থেকে এইটা যদি ঈদের দিন হয় ও ভাই গো কেন বুঝো না আমার নবী আসলেন এ আমার নবীকে সৃষ্টি করলেন বলেই তো ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করছেন আমার নবী যদি না হইতো ও ঈসা আলাইহিস সালাম হইতেন এই গোটা দুনিয়ার কিচ্ছু হইতো না তাহলে সামান্য আসমানি খাবার আসবে এজন্য ঈদের দিন হতে পারে আর আমার নবী যেই দিন দুনিয়া আসলেন ওই দিন ঈদের দিন হতে পারে না তাহলে এগুলো বুঝে না কেন আমার ভাইরা এরপরে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই দলিলটা খুবই স্পষ্ট ও মিলাদুন নবীকে আপনার প্রমোট করে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মিলাদুন নবী করতে বলেছেন জরিবিল আল্লাহু আকবার সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিফাবিযালিকা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জরিবিল সুবহানাল্লাহ যা আল্লাহ বলতেছেন হে নবী আপনি উম্মতদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ ফদল এবং রহমত পেয়ে খুশি হয় আনন্দিত হয় আনন্দ প্রকাশ করে তাহলে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি যে বললেন রহমত পেয়ে খুশি হইতে তা রহমতটা কি আল্লাহ নিজেই মুফাসসির হয়ে নিজেই তাফসির করে দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার জন্য জগৎবাসীর জন্য রহমত হিসেবে তো এই আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ নিজে রহমত হিসেবে বলেছেন কি হিসেবে রহমত হিসেবে রহমত হিসেবে গোটা জাহানের জন্য রহমত কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাহানের জন্য রহমত কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আল্লাহ বলছেন তোমরা আমার রহমত পাইয়া খুশি হও আর এই আয়াতে পাইলাম রহমত হলেন কে আমাদের নবী তাহলে আমাদের নবীকে পাইয়েই তো আমরা খুশি হইতেছি বলে জোরে বলেন ঠিক কিনা আমরা যে মিলাদুন নবী এখানে আসছি মিলাদুন নবী পালন করতেছি কি জন্য কথা বলে না কি জন্য আমরা এখানে মিলাদুন নবী পালন করতেছি যে নবী এই মাসে আসছেন এই জন্য খুশি হয়ে মিলাদুন নবী পালন করতেছি আমরা আনন্দিত হইতেছি তাই না তাহলে আল্লাহ বলতেছেন যে তোমরা আমি নবীকে আমার নবীকে পেয়ে আমার রহমতকে পেয়ে খুশি হও আর আমরাও আমাদের নবীকে পেয়ে খুশি হইতেছি আনন্দিত হইছি তাহলে কোরআনের আয়াতের সাথে আমাদের কর্মের মিল আছে না নাই আছে না নাই তারা বলে যে মিল নাই কোরআনে দলিল নাই ভাইরা আমার এজন্য
যারা বুঝে তারা অল্পতেই বুঝে। এরপরে ভাইরা আমার এখানে আবার তারা একটু কথা বলে কি জানেন, যে রহমত দ্বারা শব্দ রহমত দ্বারা হচ্ছে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। অথচ তাফসীরে দুররুল মানসুরের ভিতরে আপনার চতুর্থ খণ্ড 330 নং পৃষ্ঠার ভিতরে, জেলদুর রাবে 330 নং পৃষ্ঠার ভিতরে এসেছে যে এখানে ফদল আইফি এলমুন, এখানে ফদল দ্বারা এলেম বোঝানো হয়েছে, এবং রহমত আইফি মুহাম্মাদির রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে রহমত দ্বারা কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাফসীরে দুররুল মানসুরের ভিতরে এসেছে। তাইলে তারা বলে যে রহমত দ্বারা কোরআন উদ্দেশ্য, আর তাফসীরে বলতেছে যে না কোরআন উদ্দেশ্য না, নবী করিম উদ্দেশ্য। তাহলে তাদের কথার সাথে কি কোরআনের কথার সাথে মিল আছে নাই? কি মিল আছে আমার ভাইরা? তারা যদি কোরআনকেও আপনি যদি ধরেন যে কোরআন এখানে উদ্দেশ্য, তাহলে ও ভাই, যেই নবী না হলে কোরআনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। নবী হইছেন বিধায় কোরআন হইছে। কোরআন কার প্রতি নাযিল হইছে? নবীর প্রতি। তাহলে নবী যদি না থাকতেন কোরআন কি হইতো? তাহলে কোরআন যদি আপনাদের কথা মেনে নিলাম যে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে কোরআনকে যদি পাইয়ে আল্লাহ খুশি হইতে বলেন, তাহলে যেই নবীর উপর কোরআন অবতীর্ণ সেই নবীকে পাইয়ে কি খুশি হওয়া যাবে না? এই কথা বলেন যাবে না? তারা বলে তো মিলাদুন্নবী পায় কেন পালন করো আমার ভাইরা? এরপরে সূরা বাকারার 129 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, যখন মাকাম কাবা শরীফ তিনি নির্মাণ করতেছিলেন, তখন একটা দোয়া করেছিলেন, দোয়া করতেছিলেন, রব্বানা আবাসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কিহিম। আল্লাহু আকবার বলি, আল্লাহ আল্লাহ, আপনি আমাদের প্রতি এমন একজন রসুল প্রেরণ করেন, আমাদের বংশ হতে অর্থাৎ আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এমন একজন রসুল প্রেরণ করেন যিনি আমাদেরকে আপনার আয়াত সমূহ তেলাওয়াত তেলাওয়াত করবেন আমাদের সামনে, এবং ওয়াইউআল্লিমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাত, এবং হিকমাত জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান এগুলো শিক্ষা দিবেন, ওয়াইউজাক্কিহিম এবং আমাদেরকে পবিত্র করবেন। যদি বলি সুবহানাল্লাহ, আমার ভাইরা, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বিলাদাতের কথা, আমার নবীর শুভাব শুভাগমনের কথা এই আয়াতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এইটা কোরআনে এসেছে, আর তোমরা বলো মিলাদের দলিল কোরআনে নাই। আমার ভাইরা, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম যেখানে বসে করেছিলেন সেই জায়গাটা, মাকাম ইব্রাহিম, অর্থাৎ মাকাম ইব্রাহিম একটা পাথর, এই পাথরের উপর বসে আমার বাবা, আপনার আমার বাবা আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম ওই পাথরের উপর বসে এবং কাবা ঘর নির্মাণ করার সময় এই দোয়াটা করেছিলেন, রব্বানা আবাসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কিহিম, এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেছিলেন, এবং আমাদের নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরতে ইসমাইল ইসলামের বংশের ভিতরে এসেছিলেন। তো এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন বিধায়, মাকাম ইব্রাহিমের উপর বসে করছিলেন এবং কাবা ঘরের উপর বসে করছিলেন বিধায়। দেখেন ওই মাকাম ইব্রাহিমকে আল্লাহ এত শান, এত মান, এত মর্যাদা দিয়েছেন। এই মাকাম ইব্রাহিমের কথা কোরআনে এসেছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। হে রাসূল, আপনি মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এত সম্মান মাকামে মাকাম ইব্রাহিম কেমনে পাইল? মাকাম ইব্রাহিম সামান্য একটা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আরও অনেক পাথরে বসে দোয়া করেছেন, অনেক পাথরে আপনার তিনি পা দিয়েছেন, কিন্তু মাকাম ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা কেন দিলেন জানেন? কারণ দুইটা কারণ, একটা নাম, এক নম্বর কারণ হচ্ছে ওই মাকাম ইব্রাহিমে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, এই জন্য। দুই নম্বর কারণ হচ্ছে ওই মাকামে পাথরে ইব্রাহিমে, ওই মাকাম ইব্রাহিমের উপর বসে, পাথরের উপর বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বিলাদাতের দোয়া করেছেন, এই জন্য আল্লাহ পাক ওইটার সম্মান মান ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটা পাথর যদি এত সম্মানিত হইতে পারে, নবীর জন্মের কথা ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা ওই পাথরের উপর বসে করেছিলেন, এই জন্য। আর আপনি আমি এই যে মিলাদুন্নবী করতেছি, আপনি আমি এই যে শ্রম টাকা পয়সা ব্যয় দিয়ে করতেছি, আপনি আমি কি আল্লাহর দরবার প্রতিদান পাবো না? অবশ্যই পাবো আমার ভাইরা। এরপরে তারা বলে হাদিসে নাকি মিলাদুন্নবীর দলিল নাই, হাদিসে নাকি মিলাদুন্নবীর দলিল নাই। অথচ আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিলাদের কথা আলোচনা করেছেন, নিজে মিলাদুন্নবীর কথা আলোচনা করেছেন,
আপনার হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মুসলিম শরীফের 1062 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের 4189 নম্বর হাদিস মুসনাদে আহমদের আপনার মুসনাদে আহমদে এই হাদিসটা আছে আবু দাউদের 2462 নম্বর হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন আমার প্রতি ওহী নাযিল হয়েছে ওই দিন আমি মিরাজে গিয়েছি জোরে বলে আল্লাহু আকবার তাহলে এই দিন আমি জন্মগ্রহণ করছি সোমবার দিন আমি জন্মগ্রহণ করছি এইজন্য আমি রোজা রাখি তাহলে নবী নিজে মিলাদুন্নবী পালন করছেন না বলেন মিলাদুন্নবী পালন করছেন না বলেন তাহলে তারা বলে যে হাদিসে দলিল নাই কোথা থেকে পাইছে এই কথা বুঝি আসেনা আমার ভাইরা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মের আলোচনা করেছেন মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের 3566 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের 6404 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আব্দুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আবার তিনি কখনো বলতেন ইসমি ফিস সামাই আহমদ আমার নাম আসমানে হলে আহমদ তিনি বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটিতে গড়াগড়ি খায় আদম আলাইহিস সালামের অস্তিত্বও যখন ছিল না আমি তখনও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম আল্লাহু আকবার বলি আদম আলাইহিস সালাম যখন মাটিতে আদম আলাইহিস সালামের অস্তিত্বও নাই তখন থেকে আমি নবী আমি ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ আমি ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়ার ফসল ঈসা নবীর দেওয়া সুসংবাদ এবং আমার মা আমেনার দেখা স্বপ্ন জোরে বলি আল্লাহু আকবার তাহলে নিজে নবী নিজে নবী নিজে তার মিলাদের কথা আলোচনা করেছেন এইখানে এই হাদিসে যে আমি 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 ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল নবী ঈসার আপনার নবী ঈসার দেওয়া সুসংবাদ মা আমেনার স্বপ্ন এবং আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খায় তখনও নবী এটা কি জন্মের আলোচনা না এ কথা বলেন এটা কি নবী নিজের সম্পর্কে আলোচনা করছেন না তাহলে নবীর মিলাদের কথা হাদিসে আছে না নাই আছে না নাই তাহলে আমরা কি কোরআন হাদিস বিরোধী আমল করি না কোরআন হাদিস বিরোধী আমল করি না মিলাদুন্নবীর প্রমাণ হাদিসে আছে না নাই কোরআনে আছে না নাই আমার ভাই একটু দুরূদ শরীফ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আদমের পৃষ্ঠদেশ থেকে বংশ পরম্পরায় বৈবাহিক সূত্রে আমার পিতামাতার দ্বারা জন্মগ্রহণ করেছি হাদিস শরীফে এসেছে তাহলে নবী নিজের মিলাদের কথা বলেছেন নবী নিজে কিভাবে জন্মগ্রহণ করেছেন সেটা বলছেন তাহলে আমাদের আয়া আমাদের এই যে কর্মকাণ্ড এটা সম্পূর্ণ কোরআন ও হাদিস সম্মত জোরে বলি আল্লাহু আকবার এরপরে সুনানুল কুবরা 14457 নম্বর হাদিস আল মুজামুল আওসাদ 4728 নম্বর হাদিস ইমাম বাইহাকির দালাইলুন নবুয়া প্রথম খণ্ড 174 নম্বর পৃষ্ঠে বলেন আল্লাহর নবী বলেন আমি আসমান হতে পড়ি নাই আমার মা আছে আমার বাবা আছে আমার দাদা আছে আমার দাদাই আছে আমার নানা নানি আছে আমার বংশ পরিচয় হয়েছে আমার বংশ পরিচয় আছে আমি মক্কার কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ বংশে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে এই বংশে আমি জন্মগ্রহণ করেছি জোরে বল আল্লাহু আকবার একাধিক প্রমাণ একটা দুইটা হাদিস না একাধিক প্রমাণ এখানে কয়েকটা হাদিস আল্লাহ নবী নিজের জন্মের কথা মিলাদের কথা কিভাবে তিনি জন্মগ্রহণ করলেন কিভাবে কোন কোন বংশে তিনি জন্মগ্রহণ করলেন কোথায় তিনি জন্মগ্রহণ করলেন সব কিছু এখানে তিনি বলেছেন জোরে বল আল্লাহু আকবার এরপরে আমার ভাইরা তারা বলে এই যে ঈদে মিলাদুন নবী দুই ঈদ ছাড়া মুসলমানের দুই ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই দুই ঈদ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বুঝেন নাই ঈদুল আজহা ঈদুল ফিতর কোনটারে বলে ওই রোজার পরে যে ঈদটা আসে ওইটারে বলে ঈদুল ফিতর এবং কোরবানির সময় যে ঈদটা আসে ওইটাকে বলে ঈদুল আজহা তো আমার ভাইরা তারা বলে যে দুই ঈদ ছাড়া মুসলমানদের মধ্যে কোনো ঈদ নাই তো আমরা এখন হাদিস থেকে জানতে চাইব যে দুই ঈদ ছাড়া ঈদ আছে না নাই আমার ভাইরা বুখারীর 45 নম্বর হাদিস তিরমিজিতেও হাদিসটা আছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আমিরুল মুমিনিন তখন এক ইহুদি তার কাছে আসলো এসে বলল ইয়া আমিরুল মুমিনিন আপনাদের
আপনাদের কোরআনে একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, তাওরাত কিতাবে নাজিল হইতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। কির দিন হিসেবে? ঈদের দিন হিসেবে। তো আমিরুল মুমিনিন বললেন, তো সেই দিনটা কি, সেই আয়াতটা কি? দিলাম আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হইতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তো ওমর ইবনুল খাত্তাব বলেন যে এই দিনটা যেদিন নাজিল হয়েছিল, সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা এবং ইয়াউমুল জুমা, অর্থাৎ শুক্রবার দিন এবং ইয়াউমে আরাফার দিন। তো তিরমিজিতে সহি তিরমিজিতে এখানে একটু শেষ থেকে একটু বেশি বাড়িয়ে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কলা ইবনু আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বহাতে বর্ণিত, ফা ইন্নাহা নাযালাত ফীহি ইয়াউম ঈদিন ফি ইয়াউম জুমাতিন ওয়া ইয়াউম আরাফা। আল্লাহু আকবার বলেন। ইবনে আব্বাস বলতেছে আমরা বলি নাই, কোন মোল্লা হুজুর বলে নাই, ইবনে আব্বাস বলতে রাইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরদের সর্দার আমার ভাই, সেই ইবনুল আব্বাস বলতেছে, ইবনুল আব্বাস বলতেছে যে এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে সেই দিন ছিল দুই ঈদ। কয় ঈদ? দুই ঈদ। দুই ঈদ কি? যে সেই দিন ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন, এবং ইয়াউমে জুমআ, ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিন এবং আরাফার দিনকে ইবনু আব্বাস, আব্দুল ইবনে আব্বাস ঈদের দিন বলেছেন। তাহলে তারা বলে যে ঈদের দিন নাই, দুই ঈদ ছাড়া বলে ঈদ নাই। অথচ ইবনে আব্বাস বলতেছেন যে ঈদ আছে, দুই ঈদ ছাড়া ঈদ আছে। জুমার দিনকে তিনি ঈদ বলেছেন এবং আরাফার দিনকে তিনি ঈদ বলেছেন। আমার ভাইরা, এরপরে ইবনুল মাজার হাদিস, তিরমিজিতেও হাদিসটা আছে, হযরত ইবনুল মুনজির আবু লুবাবা হতে বর্ণিত, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। আল্লাহু আকবার বলি। যে আব্দু আপনার আবু লুবাবা ইবনুল আব্দুল মুনজির হতে বর্ণিত, নিশ্চয় জুমার দিন ঈদের আপনার শান মান ইজ্জত বরকতের দিক দিয়ে আপনার ওই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে অনেক অনেক আগান। আল্লাহু আকবার বলি। যে জুমার দিনটা ঈদের দিন, দুই ঈদের চেয়ে অনেক আগানো। কেন? যে এটার কারণটা কি? আমার মাজায়া সাহাবীরে প্রশ্ন করলো, আমার মাজায় হুজুর কারণটা কি? কারণ হিসেবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খামসু খিসাল, পাঁচটা কারণ। কয়টা কারণ? পাঁচটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে সেই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য জুমার দিন আপনার দুই ঈদের চেয়ে উত্তম। তাহলে আমার ভাইরা, আমার নবী যেই দিন এই দুনিয়া আসলেন, ওই দিন কি ঈদের দিন হতে পারে না? পারে না আমার ভাইরা। তাহলে মিলাদুন নবীর প্রমাণ কোরআন হাদিসে আছে না নাই? আছে না নাই আমার ভাইরা? এরপরে মুস্তাদরাকে হাকেম, হযরতে ওমর রাদিয়াল্লাহুতে বর্ণিত, মুসরাদ রাতে হাকেমে এই হাদিসটা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী না হলে আদম হতো না, কুল কায়নাতের কিছুই হতো না। নবী না হলে কি হতো না? আদম হতো না, কুল কায়নাতের কিছুই হতো না। তাইলে আমার নবী যেই দিন আসলেন, ওই দিন অবশ্যই ঈদের দিন হতে পারে, 100 বার পারে, 1000 বার পারে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে সমস্ত আম্বিয়াগণ, আম্বিয়া বোঝেন নবীদের জমা, নবীর জমা হচ্ছে আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীগণ, সমস্ত নবী রাসূলগণ আমার নবীর এই মিলাদের আলোচনা করেছেন, আমার নবীর মিলাদুন নবী করেছেন। জলি বলে আল্লাহু আকবার। কিভাবে মিলাদুন নবী করেছেন আমার নবীর? দেখেন, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে ডাকিয়ে এভাবে ডাকিয়ে বলছেন যে আমার পরে, আমার আখিরি জমানায়, আমাদের পরে আখিরি জমানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আসমানে আহমদ এবং জমিনে তার নাম হবে মুহাম্মদ, তার পিতা হবে আবদুল্লাহ, তার মাতা হবে আমিনা, তার ভিতরে এরকম এরকম বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তোমরা তাকে শেষ জমানার আখিরি জমানার পয়গাম্বার হিসেবে ধরে নিবা এবং তার এত্তেবা করবা, তার অনুসরণ করবা। তাহলে আমার নবীর জন্মের সুসংবাদ সমস্ত আম্বিয়াগণ দেশে না দেনাই, দেশে না দেনাই। তাইলে তারা বলে কি? মিলাদুন নবী কোনো জায়গায় নাই। সমস্ত আম্বিয়াগণের সুন্নাত, সুন্নাতিল আম্বিয়া, সমস্ত নবীগণের সুন্নাত আমার নবীর জন্মের কথা আলোচনা করেছেন। প্রমাণ হিসেবে ইসলাম বলছেন, ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। কি নাম হবে? আমাদের নবীর কিন্তু মুহাম্মদও নাম এবং আহমদও নাম। আহমদ নাম হচ্ছে আসমানি নাম এবং জমিনি নাম হচ্ছে মুহাম্মদ।
আমার ভাইরা এরপরে আরো অনেক নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল নামে আমার নবীকে সম্বোধন করেছেন মুদাসসির নামে সম্বোধন করেছেন তাহা নামে সম্বোধন করেছেন এরপর ইয়াসিন নামে সম্বোধন করেছেন এগুলো সব আমার নবীর নাম আল্লাহু আকবার বলি আমার ভাইরা এরপরে ঈদে মিলাদুন্নবী এটা স্বয়ং ফেরেশতারাও করেছেন সমস্ত ফেরেশতারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন এটা আপনার প্রমাণ হিসেবে আর নিয়ামাতুল কুবরা 9 পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় আসলেন তখন আপনার জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এরপরে আপনার মা আমিনার ঘরের চারপাশে ঘিরে রাখছে এবং তার আমার নবীর সামনে মিলাদ পড়তেছে দরুদ পড়তেছে আমার নবীকে সালাম জানাইতেছে জোরে বলি আল্লাহু আকবার তাহলে ফেরেশতারা আমার নবীর জন্মের জন্য খুশি হয়েছেন আর আমরাও এখানে খুশি হয়ে মিলাদুন্নবী করতেছি তাহলে আমাদের আমলটা ফেরেশতাদের আমল জোরে বলেন ঠিক কি না তোমাদের কথা কোনো অস্তিত্ব পাওয়া যায় না তোমাদের ওটা নিজের কথা আর আমাদের আমলটা ফেরেশতাদের আমল নবীদের আমল কোরআনের আমল হাদিসের আমল জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে সাহাবীগণ মিলাদুন্নবী পালন করেছেন জাওয়াহিরুল বিহার তৃতীয় খণ্ড 350 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যেই ব্যক্তি ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য এক দিরহাম ব্যয় করবে কয় দিরহাম এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার সাথে থাকবে জোরে বলি আল্লাহু আকবার এই যে মিলাদুন্নবীর অনুষ্ঠান করতেছেন আপনারা এই যে তাবারক পাতায় পাকাইছেন এরপরে এই যে অনুষ্ঠান করতেছেন এতে আপনারা টাকা পয়সা দেন না তাহলে আবু বকর বলতেছে কি যে এক দিরহাম ব্যয় করবে সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে আপনাদের ভাগ্যটা কত ভালো চিন্তা করতে পারছেন ভাগ্য ভালো না তাহলে সাহাবা ইকরাম মিলাদুন্নবীর কথা বলেছেন আমার ভাইরা এরপরে তারা বলে তাবিঈনগণ মিলাদুন্নবী পালন করেন নাই অথচ হ্যাঁ আপনার হাদাসিনুল কুবরা এর ভিতরে শ্রী হযরতে হাসান বসরি বলেন যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো কি ভার পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি এই সব স্বর্ণ ঈদে মিলাদুন্নবী পালন করার উদ্দেশ্যে ব্যয় করে দিতাম আল্লাহু আকবার বলি তাবিঈনগণ মিলাদুন্নবী করেছেন এরপরে তাবে তাবিঈনগণ মিলাদুন্নবী পালন করেছেন আল্লামা যা আপনার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন আমাদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের শুকরিয়া আদায় করা মুস্তাহাব নবীর মিলাদুন্নবীর জন্য নবীর মিলাদের জন্য খুশি হয়ে এটা পালন করা মুস্তাহাব বলেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি তাফসিরে জালালাইন লিখেছেন তিনি আর রুহুল বয়ানের ভিতরে তাফসিরে রুহুল বয়ানের ভিতরে 9 খণ্ড 956 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাটা বলেছেন আল্লাহু আকবার বলি আমার ভাইরা তাহলে হুজুর বলে কি আপনারা মিলাদুন্নবী করবেন না ছাড়বেন যারা বলে মিলাদুন্নবী করবেন না ওদের কথা শুনবেন না কাদের কথা শুনবেন কোরআনের কথা হাদিসের কথা শুনবেন না ওদের কথা শুনবেন কোরআন হাদিসের কথা আমার ভাইরা এরপরে কওমি ভাইদের আমাদের যারা বিরোধিতা করে এদের এক দল অংশ হচ্ছে কওমি এই ভাইদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন প্রমাণ হিসেবে দেখেন আপনার হাফতে মাসালা 15 পৃষ্ঠার ভিতরে এসেছে তিনি বলেন আমি ঈদে মিলাদুন্নবী মাহফিলে অংশগ্রহণ করি এবং প্রত্যেক বছরই এই মিলাদের অনুষ্ঠান করি এবং আমি যখন অনুষ্ঠানে কিয়াম করি আমার নবীকে যখন সালামু আলাইকা জানাই ইয়া নবী সালামু আলাইকা জানাই তখন আমি অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করি যেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না তাহলে তোমরা কইতেছো আমাদের আকাবেরগণ মিলাদুন্নবী করেন নাই আর তোমাদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মিলাদুন্নবী করতেছেন আরে বেটা তোরা তো তোদের মুরব্বীর আদর্শই মানো না কথা বলেন ঠিক কি না যে মুরব্বীর আদর্শ মানে না আপনি আপনার ছেলেকে যদি একটা কাজ করতে বলেন ওই ছেলেটা যদি না মানে আপনি ওরে কি বলেন বেয়াদব বলেন না তাই এরা কি আমরা বেয়াদব বলবো না আপনারা বুঝিয়ে নেন যে তারা কি বুঝতে পারছেন আমরা কোনো সময় বলবো না এই কথা আমার ভাইরা এজন্য আসেন বিবাদ ভুলে যায় নবী তো আপনাদেরও নবী তো আমারও আপনিও তো দাবি করেন আমি নবীর উম্মত আমরাও তো দাবি করি আমরা নবীর উম্মত তাহলে নবী যেই দিন আসলেন সেই দিন খুশি হতে মিলাদুন্নবী পালন করতে সমস্যাটা কোথায় কেন খুশি হন নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন অখুশি হয়েছে পৃথিবীর একমাত্র মিস্টার ইবলিস কি নাম ইবলিস আর ইবলিসের অনুসারীরা কান্না করতেছে ওই দিন নবী যেদিন আসলেন ওই দিন মিস্টার ইবলিস কান্না করতেছে তার অনুসারীদেরকে নিয়ে তাহলে আপনি এই দিন যদি অখুশি হন তাহলে আপনি কাদের দলে পইরে যান ভাই চিন্তা করছেন এজন্য আমার ভাইরা আমরা কোন সময়
এটা নিয়ে বাড়াবাড়ি করব না আমরা তো কখনো এটা বলি না যে মিলাদুন্নবী পালন করা ফরজ ওয়াজিব পালন করতেই হবে নালে আপনি মুশরিক হয়ে যাবেন কাফির হয়ে যাবেন বিদাতি হয়ে যাবেন আমরা কি কথা বলি এ যারা মিলাদুন্নবী করে না তাদের কি দড়ি এখানে মসজিদে আনছেন তাদের কি এখানে আনছেন তাদের কি কখনো বলছেন যে বেটা মিলাদুন্নবী করবি নালে তুই নবীর শত্রু তুই ওয়াহাবি তুই ফাসেক তুই ফুজ্জার তুই কাজ্জাব তুই জাহান্নামী এটা কি বলছেন না তাহলে আমরা এই কথা কোনো বলি না তাহলে আপনারা আমাদেরকে কেন বলেন বেদাতি তোরা জাহান্নামের চৌরাস্তায় চলে গেছিস তোরা হলি ফাসেকি তোরা ফুজ্জার এই কথা আমাদের কেন বলেন আমরা তো আপনাদের বলি না এজন্য ইফরাত তাফরিত করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না আমরা থাকব মধ্যম পন্থায় রাসূলের হাদিস খায়রুল উমুরি আওসাতিহা মধ্যম পন্থায় উত্তম পন্থা মধ্যম পন্থায় যারা থাকবে তারাই একমাত্র নাজাতি এজন্য কোনো বিষয় নিয়ে বাড়াবাড়িও করবেন না আবার এককাল ছেড়েও দিবেন না যে মিলাদুন্নবীর দরকার নেই এটা পালন করা লাগবে না এটা ছেড়ে দিবেন এভাবে করবেন না নমনীয় হওয়া যাবে না আবার হার্ডও হওয়া যাবে না বুঝতে পারছেন বিষয়টা আমার ভাইরা আরো দলিল আদিল্লা দেওয়া আছে যেহেতু অনেক সময় সংক্ষেপ আমাকে সময় সংক্ষেপ করতে বলা হয়েছে এই জন্য সেদিকে আর গেলাম না আমার ভাইরা দলিল প্রমাণ আরও অনেক আছে বহুত আছে আমার কাছে আছে আপনারা যদি চান দেওয়া যাবে কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা আলোচনার দ্বিতীয় খণ্ডে প্রবেশ করব আমার নবীর জীবন আমার নবীর সিরাত আমার নবী কেমন ছিলেন এইটা সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা সর্বপ্রথম একটা কথা বলি যে আমার নবী কেমন ছিলেন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবী কেমন ছিল এইটা জানতে হলে আপনার আমাদেরকে কোরআনের দিকে তাকাইতে হবে কিসের দিকে কোরআনের দিকে প্রমাণ কি মায়েশা সিদ্দিকাকে সাহাবীরা প্রশ্ন করলো উম্মাতুল মুমিনিন আমার নবীর আমার নবীর সম্পর্কে বলেন আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন নবী কেমন ছিলেন আমরা জানতে চাই তিনি বললেন কানা খুলুকুহু আল কুরআন জোরে বলি সুবহানাল্লাহ আরে বেটা নবীরে জানতে চাও নবী সম্পর্কে চিনতে চাও কোরআন পড় বেটা কোরআনই হলো আমার নবীর চরিত্র একই মুদ্রার অপিট উপিট একই মুদ্রার এপিট আর ওপিট